রাত পোহালেই শুরু হবে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে চলছে দেবীকে বরণের প্রস্তুতি, ঘরে ঘরে উৎসবের আমেজ। ময়মনসিংহ মহানগরীর 83টি সহ জেলায় এবার 814টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা। পয়লা অক্টোবর দেবী দুর্গাকে বরণে প্রস্তুতি প্রায় শেষ। পূজা সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এখন উৎসবের আমেজ। দিন রাত জেগে আজকের মধ্যে শেষ করতে হবে, এটা আমাদের লাস্ট ফিনিশিং এর কাজ, কমপ্লিট হয়ে যাবে। শনিবার দিন আমাদের ষষ্ঠী পুজো, তো মাটির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, এখন রঙের কাজ চলছে। দুর্গোৎসব ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় থাকবে বলে জানায় পুলিশ। নিরাপত্তার নিরিখে পূজা মণ্ডপগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি। এখানে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং সাধারণ, এই সাইবার স্পেস আমরা মনিটরিং করব, যাতে ওখানে কেউ কোনো দুষ্কৃতকারী বা ষড়যন্ত্রকারী কোনোরূপ কোনো গুজব বা রটনা ছড়িয়ে সাম্প্রদায়িক বিশ্বাসপ না ছড়াতে পারে। নওগাঁয় 816টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি শেষের দিকে। প্রতিমায় দেয়া হচ্ছে তুলির শেষ আঁচড়, পাশাপাশি চলছে মণ্ডপের সাজসজ্জার কাজ। এবং আজকে এখানে রং ধরেছি সকাল থেকে, আজকে রাত 12টার মধ্যে কভার করে দিই। সময় অল্প, তো ওই জন্য একটু কাজ মানে খুব চাপ। আমরা বিগত সময়ের ন্যায় এবার উৎসবমুখর পরিবেশে নওগাঁ জেলায় শান্তিপূর্ণভাবে, এই সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা এই নওগাঁতে আমরা উৎসবটা সুন্দরভাবে পালন করতে পারব। উৎসব শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে 4 স্তরের নিরাপত্তা থাকবে বলে জানিয়েছে পুলিশ। আমরা সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি, আর আমরা জানাচ্ছি যে আমাদের সাদা পোশাকের পুলিশ এখন থেকেই এই বিষয়গুলি আমরা পর্যবেক্ষণ করছি, এবং কোথাও কোনো ধরনের বিষয় যদি আমাদের নলেজে আসে সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এবছর সারা দেশে 32,000-এর বেশি মণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। দিলশাদানি দীপ্ত, বার্তাকক্ষ। রাত পোহালেই শুরু হবে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে চলছে দেবীকে বরণের প্রস্তুতি, ঘরে ঘরে উৎসবের আমেজ। ময়মনসিংহ মহানগরীর 83টি সহ জেলায় এবার 814টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা। পয়লা অক্টোবর দেবী দুর্গাকে বরণে প্রস্তুতি প্রায় শেষ। পূজা সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এখন উৎসবের আমেজ। দিন রাত জেগে আজকের মধ্যে শেষ করতে হবে, এটা আমাদের লাস্ট ফিনিশিং এর কাজ, কমপ্লিট হয়ে যাবে। শনিবার দিন আমাদের ষষ্ঠী পুজো, তো মাটির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, এখন রঙের কাজ চলছে। দুর্গোৎসব ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় থাকবে বলে জানায় পুলিশ। নিরাপত্তার নিরিখে পূজা মণ্ডপগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি। এখানে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং সাধারণ, এই সাইবার স্পেস আমরা মনিটরিং করব, যাতে ওখানে কেউ কোনো দুষ্কৃতকারী বা ষড়যন্ত্রকারী কোনোরূপ কোনো গুজব বা রটনা ছড়িয়ে সাম্প্রদায়িক বিশ্বাসপ না ছড়াতে পারে। নওগাঁয় 816টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি শেষের দিকে। প্রতিমায় দেয়া হচ্ছে তুলির শেষ আঁচড়, পাশাপাশি চলছে মণ্ডপের সাজসজ্জার কাজ। এবং আজকে এখানে রং ধরেছি সকাল থেকে, আজকে রাত 12টার মধ্যে কভার করে দিই। সময় অল্প, তো ওই জন্য একটু কাজ মানে খুব চাপ। আমরা বিগত সময়ের ন্যায় এবার উৎসবমুখর পরিবেশে নওগাঁ জেলায় শান্তিপূর্ণভাবে, এই সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা এই নওগাঁতে আমরা উৎসবটা সুন্দরভাবে পালন করতে পারব। উৎসব শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে 4 স্তরের নিরাপত্তা থাকবে বলে জানিয়েছে পুলিশ। আমরা সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি, আর আমরা জানাচ্ছি যে আমাদের সাদা পোশাকের পুলিশ এখন থেকেই এই বিষয়গুলি আমরা পর্যবেক্ষণ করছি, এবং কোথাও কোনো ধরনের বিষয় যদি আমাদের নলেজে আসে সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এবছর সারা দেশে 32,000-এর বেশি মণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। দিলশাদানি দীপ্ত, বার্তাকক্ষ।